রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি, ভালো লাগলে খেয়েছেন, না লাগলে ছেড়ে দিয়েছেন। খেতে বসে বলতে পারবেন না লবণ বেশি হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানিন ওয়ালা ফি শুকর রোজাতিন ওয়ালা খুবাজালাহু মুরাক্কাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একাধিক বাটি বেশ করে কোনোদিন খাওয়ার ব্যবস্থা করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন চিকন আটা রুটি খাননি। বুখারী মুসলিম। কিলালে কাতাদা আলাই এসাইনি এখন, তাহলে রাসূল কিসের উপরে খেতেন? চেয়ার টেবিলে বসে খাননি তো কিসের উপরে খেতেন? আলা সফর, দস্তরখানে বসে খেতেন। মাদুর হোক, চৌকির উপরে হোক, কিছু বিছিয়ে হোক, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে খেতেন, এটাই শুনলাম। চেয়ার টেবিলে খাওয়া আমরা নাজায়েজ বলতে পারি না, কেননা এটা প্রথা হয়ে আছে, তবু ভালো নয়, পছন্দ নয়, এটা ঠিক। মাদুরে বসে, কোনো কিছুতে বসে সামনে দস্তরখান বিছিয়ে খাবেন, এটাই শুনলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্তো ইনিস্তাওয়া কালা মান কারো তারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি, ভালো লাগলে খেয়েছেন, না লাগলে ছেড়ে দিয়েছেন। খেতে বসে বলতে পারবেন না লবণ বেশি হয়েছে। বউকে মারা তো বহুদূরের কথা, গালি দেওয়া তো বহুদূরের কথা, বলতে পারবেন না যে আজকে লবণ বেশি হয়েছে, ভালো লাগলে খান নইলে ছেড়ে দেন। পরে বলেন যে একটু বিবেচনা করে লবণ দিও, বা স্বাভাবিকভাবে বলতে পারেন। একটা দোষ উল্লেখ করলেন খাদ্যের, এমনটা রাসূল করেননি যে আল্লাহ রাসূল নিষেধ করলেন, হাদিস বুখারী মুসলিম। খাদ্য সামনে নিয়ে কোনো দোষ ত্রুটি খাদ্যের উল্লেখ করা নিষেধ, ভালো লাগলে খান নইলে ছেড়ে দেন। হাইন ইস্তাহ আকালা হইন কারাহ তারাক, ভালো লাগলে খেয়েছেন, না লাগলে ছেড়ে দিয়েছেন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, গতিবিধি ছিল, হাদিস বুখারী মুসলিম।